কচুয়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি আটক। চাঁদপুর পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্টে দুই উইকেটে জয়লাভ করেছে পুলিশ লাইন্স এটিম। কচুয়ায় বিধবার ফসলি জমিতে রোপিত ধানের চারা কেটে ফেলার অভিযোগ। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হাজীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চাঁদপুরের কচুয়ায় গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান পুলিশ ফোর্স নিয়ে কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের জগৎপুর এলাকায় বাসে তল্লাশি চালিয়ে 3 কেজি 500 গ্রাম গাঁজাসহ তাদের আটক করে। আটককৃত ব্যক্তিরা হল 14 গ্রাম উপজেলার কাদুর উত্তরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ শাহজাহান। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নানুর তথ্য ও চিত্রের রিপোর্ট। চাঁদপুর পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2022-এর সমাপনী অনুষ্ঠান এবং টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ফাইনাল খেলায় প্রথম ব্যাট করে পুলিশ অফিস দল 142 রান সংগ্রহ করে। পরবর্তীতে জয়ের জন্য 143 রান সংগ্রহ করে দুই উইকেটে পুলিশ লাইন্স এ টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আজ শুক্রবার বিকেলে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মিলন মাহমুদ পিপিএম বার। তিনি তার বক্তব্যে বলেন, এই টুর্নামেন্টে 8টি টিম অংশগ্রহণ করেছে। টুর্নামেন্টের ফাইনালে আমার টিম ও অতিরিক্ত পুলিশ সুপার টিম ফাইনালে উঠেছে। খেলাটি উপভোগ্য হয়েছে। ফাইনাল খেলা খুব হাড্ডাহাড্ডি হয়েছে। খেলা পরিচালনার জন্য আমি ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানাই তাদের সহযোগিতার জন্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুনাকের সভানেত্রী ডাক্তার আফসানা শর্মী, পুলিশ অফিস টিমের দলনেতা অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, এনএসআই ডিডি শাহ আমরান আহমেদ, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, পুনাক সহসভাপতি পূজা রায়, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা তরিকুল ইসলাম, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারি ও সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা এবং এ এইচ এম আহসানুল্লাহ। শাওন পাটোয়ারি পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। চাঁদপুরে কচুয়ায় রেশমা বেগম নামের এক বিধবা নারীর রোপণকৃত ফসলি জমিতে ধানের চারা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে উপজেলার সিংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিধবা নারী রেশমা বেগম বাদী হয়ে গত বৃহস্পতিবার একই গ্রামের অলিউল্লাহ সহ 7 জনকে আসামি করে কচুয়া থানায় অভিযোগ দায়ের করেছে। এ ঘটনায় কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, সিংগুয়া মৌজার রেশমা বেগমের শ্বশুর সুলেমান ও শাশুড়ি আমিনা বেগমের 1500 জমির মালিক হন তিনি। তন্মধ্যে 1200 জমি একই গ্রামে অলিউল্লার কাছে বিক্রি করেন, কিন্তু অলিউল্লাহ বাকি 3% ফসলি জমি সহ পুরো জমি দখলের চেষ্টা করে। এ নিয়ে রেশমা বেগমের সাথে একই গ্রামের অলিউল্লাহ কাউসার গঙ্গের সাথে বিরোধ হচ্ছে। ঘটনার প্রতিপক্ষ অলিউল্লাহ গঙ্গের শাস্তির দাবি জানান ভুক্তভোগী ওই নারী রেশমা বেগম। এদিকে অভিযুক্ত অলিউল্লার স্ত্রী আমিনা বেগম এবং তার ছেলে কাউসার শিকদার জানান, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এটি সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট। এ ঘটনার সাথে আমরা কেউ জড়িত নাই। কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ফসলি জমিতে রোপণকৃত চারা কেটে ফেলার অভিযোগ আমরা পেয়েছি। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জিসান আহমেদ নানুর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হাজীগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত 2 মার্চ হাজীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন চাঁদপুর 5 আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবায়ের সৈয়দ, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুব খানম, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জুলফিকার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা ইসলাম, নির্বাচন কমিশনার ওবায়দুর রহমান, বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মিলন, কালোচো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানিক হোসেন প্রধানিয়া, হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমন, বরকুল পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, বরকুল পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন হেলাল, হাটিলা পশ্চিম ইউনিয়নের
ইউনিয়নের চেয়ারম্যান মুস্তাফা কামাল মজুমদার, হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ এ কে এম মুজিবুর রহমান, প্যানেল মেয়র আজাদ হোসেন মজুমদার। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিউদ্দিন আল আজাদের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।